আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা গুণগান একমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ সবল রেখেছেন, আমাদেরকে সার্বিক দৃষ্টিকোণ থেকে হেফাজত করেছেন, আমাদেরকে দীন ইসলাম সঠিকভাবে বোঝার সুযোগ ও তাওফিক দান করেছেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপযুক্ত সময়ে আমাদেরকে মসজিদে এসে খতিবের পাশাপাশি বসে কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে কিছু মূল্যবান কথা শ্রবণ করার মাধ্যমে আমাদের জীবনের যাবতীয় ভুল ত্রুটি এবং আখলাকগত বিষয়, আমল আকিদাগত বিষয়গুলোকে সংশোধন করে নেওয়ার তাওফিক দান করলেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি অগণিত অগণিত শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ জ্ঞাপন করি মা আমেনা নয়নমণি নবিকুল শিরোমণি খাতামুন নাবিয়িন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার অক্লান্ত পরিশ্রমে আজকে আমরা এই শান্তির ধর্ম ইসলামকে পেয়েছি। সেই নবীর প্রতি অগণিত দরুদ বর্ষিত হোক। আমরা সকলেই অন্তরের অন্তরস্থল থেকে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আপনারা পূর্বেই অবগত হয়েছেন অনেকেই যে আজকের জুমার খুতবার সংক্ষিপ্ত সময়ের আলোকে জুমার খুতবার বিষয় হচ্ছে হজের ন্যায় ফজিলতপূর্ণ আমল সমূহ। এটাকে আমরা এভাবেও বলতে পারি যে যারা আমরা মক্কায় হজ করতে যেতে পাচ্ছি না, তারা আমরা কিভাবে বাসা বাড়িতে থেকেও সেরকম হজের নেকি লাভ করতে পারব। তো সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তাওফিক দান করলে উক্ত বিষয়টিকে সামনে রেখে তত্ত্ববহুল বিবরণী দেওয়ার চেষ্টা করব। আমা তাওফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব। সম্মানিত উপস্থিতি, যত আমল রয়েছে কোন না কোন আমলের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন না কোন আমলকে তুলনা করেছেন, ঠিক তদ্রূপভাবে আবার কিছু আমল রয়েছে যে আমলগুলো ওই কাজের জন্যই, ওই আমলের সওয়াব ওই জন্যই খাস, অন্য আমল করলেও ওই রকম আমলের সওয়াব দেওয়া হয় না। আবার এরকম রয়েছে, এমন কিছু আমল রয়েছে যেগুলো বাস্তবে গুরুত্বপূর্ণ, আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ, আল্লাহর নবীর কাছেও গুরুত্বপূর্ণ, আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম কাজ অনেকে করতে পারবে না বিধায় ওই কাজের সওয়াব অন্য কাজের ভিতরে সিস্টেমেটিক্যালিভাবে দিয়ে দিয়েছেন। অর্থাৎ যদি কোনো ব্যক্তি এই কাজটি করতে না পেরে এর পরিবর্তে অন্য কোনো কাজ করে, যে কাজের ভিতরে পূর্বের কাজের নেকি রয়েছে, তাহলে সেই ব্যক্তি পরের কাজটি করার কারণেই পূর্বের কাজের নেকি পাবে, যদিও বা সে কাজটি করতে পারেনি। ঠিক তদ্রূপ আমল সময়ের মধ্যে একটা আমল হচ্ছে হজ। যারা আমরা হজ করতে ক্ষমতা রাখি না, সক্ষমতা আমাদের নেই, হজ করার টাকা পয়সা নেই, হজ করার মতো শক্তি সামর্থ্য নেই, তো আমরা যারা এরকম অবস্থায় রয়েছি, তো আল্লাহ এই ইবাদতটা যেহেতু খুবই গুরুত্বপূর্ণ একটি ইবাদত, তাৎপর্যপূর্ণ ইবাদত, যার পরিণাম হচ্ছে ইহকালে তার সমস্ত পাপগুলিকে ধ্বংস করে দেওয়া হয়, এটা হল তার পরিণাম, তার জাজাম, এবং পরকাল তার জন্য রয়েছে জান্নাত। এটা হলো এমন একটি ইবাদত, তার নাম হলো হজ। তো সবাই যেহেতু এই হজ করতে ক্ষমতা রাখে না, তাই হজের যেহেতু গুরুত্ব তাৎপর্য অনেক 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 বেশি, তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কিছু কর্ম তার নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন, এমন কিছু কাজ দেখিয়ে দিয়েছেন, যখন মানুষ সেই কর্মগুলো বাস্তবায়ন করে, বাস্তবে রূপ দান করে, তখন একজন ব্যক্তি লক্ষ লক্ষ টাকা খরচ করে মক্কাতে গিয়ে হজ করলে যেরকম নেকি পায়, পরিপূর্ণভাবে যে নেকি লাভ করে, একজন ব্যক্তি বাসা বাড়িতে থেকেও নিজ অবস্থানে থেকেও টাকা পয়সা খরচ না করেও সামান্য কিছু সময় বা সামান্য কিছু জিনিস ব্যয় করার মাধ্যমেই, আল্লাহর রাস্তায় ব্যয় করার মাধ্যমেই, সেটা সময় হোক, শ্রম হোক, যে কোনো কিছুই হোক, ব্যয় করার মাধ্যমে সেই সওয়াবগুলো অনায়াসে অর্জন বা লাভ করতে পারে।
তো এই কর্মগুলোর মধ্য থেকে অন্যতম একটি কর্ম সেটা হচ্ছে পিতামাতার সেবা করা। পিতামাতার সেবা করা, পিতামাতার সেবা করা এমন একটি কর্ম, এমন একটি কাজ যে কাজটি করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবের মাধ্যমে জানিয়েছেন যে একজন ব্যক্তি হজ সম্পাদন করলে যে নেকি লাভ করবে, পিতামাতার সেবা করলেও একজন ব্যক্তি সেরকম নেকি লাভ করবে। সুবহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানেই প্রায় তার নিজের ইবাদতের কথা বলেছেন, তার কথার আনুগত্য করতে বলেছেন, তার হুকুম আহকামকে মেনে নিতে বলেছেন, তার শুকরিয়া আদায় করতে বলেছেন, তার ইতায়াত করতে বলেছেন, তার সাথে শিরক করাকে নিষেধ করে দিয়েছেন, ঠিক তার পরপরেই অনেক জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরপরেই তার ইবাদতের পরপরেই পিতামাতার সেবা করতে বলেছেন, পিতামাতার সেবা নামক ইবাদত করতে বলেছেন। তাহলে কত গুরুত্বপূর্ণ একটি ইবাদত হলে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত, স্বয়ং তার নিজের ইবাদতের কথা বলার পরপরেই এরকম একটি কর্ম, কথার কর্ম বাস্তবায়ন করার কথা আল্লাহ সুবহানাল্লাহ বলতে পারেন, কতটা গুরুত্ব থাকলে এরকমটা বলা উচিত। কিন্তু আমরা বুঝি না যে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের ইবাদত করার কথা বলার সঙ্গে সঙ্গেই আর কোনো কিছু না বলেই পিতামাতার প্রতি সেবা করতে বলেছেন, পিতামাতার প্রতি ইহসান করতে বলেছেন। কত গুরুত্ব আল্লাহ বুঝিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 17 নম্বর সূরা, সূরা ইসরা বা বনী ইসরাঈল এর 23 নম্বর আয়াতে, যা ওয়া কাযা রাব্বুকা, আর তোমার প্রতিপালক তিনি ফয়সলা করেছেন, নির্ধারণ করে দিয়েছেন, আল্লাহ তাআবুদু, তোমরা কারো ইবাদত করবে না, ইল্লা ইয়াহু, একমাত্র তারই, মানে আই আল্লাহ, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারই তোমরা ইবাদত করবে, আর কারো ইবাদত তোমরা করবে না। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এরপরে আল্লাহ অর্থাৎ তোমার রব নির্ধারণ করেছেন এটাও যে তোমার রবের ইবাদত যেমন তুমি করবে আর কারো ইবাদত করবে না, এটা যেমন তোমার প্রতিপালক নির্ধারণ করেছেন ঠিক তদ্রূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্থাৎ তোমার প্রতিপালক, তোমার রব, তোমার প্রভু তিনি নির্ধারণ করেছেন যে তুমি তোমার পিতামাতার সাথে ইহসান করবে, সদাচারণ করবে। সম্মানিত উপস্থিত, কত গুরুত্ব থাকলে, কত তাৎপর্যপূর্ণ একটি ইবাদত কর্ম হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের ইবাদতের কথার পরপরেই পিতামাতার সেবা করার কথা বলতে পারে। কিন্তু আমরা এর তাৎপর্য বুঝি না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেমন শুকরিয়া আদায় করতে হয়, কারণ তিনি আমাদের সৃষ্টি করেছেন, কারণ তিনি আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন, কারণ তিনি আমাদেরকে সর্বদাই বিপদ আপদ থেকে রক্ষা করেন, কারণ তিনি আমাদেরকে এই পৃথিবীর নিয়ামতগুলো ভোগ করার তৌফিক দান করেছেন, কারণ তিনি এই পৃথিবী থেকে পরকালে আমাদেরকে জান্নাতে দাখিল করবেন, কারণ তিনি আমাদের যাবতীয় বিপদ আপদে ডাকে সাড়া দেন, এর কারণ তিনি সর্বদাই আমাদেরকে লালন পালন করে থাকেন। সার্বিক দৃষ্টিকোণ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন সুক্রিয়া পাওয়ার অধিকার, সুক্রিয়া পাওয়ার হক রাখেন, ঠিক তদ্রূপভাবে পৃথিবীতে লালন পালনকারী হিসাবে পিতামাতাও সুক্রিয়া পাওয়ার অধিকার রাখেন। সার্বিক দৃষ্টিকোণ থেকে যেমন স্রষ্টা হিসাবে, প্রধান প্রতিপালনকারী হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুক্রিয়া পাওয়ার অধিকার হক রাখেন, ঠিক দ্বিতীয় লালন পালনকারী পৃথিবীতে পিতামাতা হিসাবে তারাও সুক্রিয়া পাওয়ার অধিকার রাখেন। তাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 31 নম্বর সূরা, সূরা লোকমানের 14 নম্বর আয়াতে, আনিশকুরলি, তোমরা আমার সুক্রিয়া আদায় করো। আল্লাহ পিতামাতার কথা বলতে বলতে বলছেন আনিশকুরলি, আর এটা হলো এই যে তোমরা আমার বা তুমি আমার সুক্রিয়া আদায় করবে, ওয়ালি ওয়ালিদাইকা, এবং তুমি তোমার পিতামাতারও সুক্রিয়া আদায় করবে। আল্লাহ আগের আয়াতে যেমন বললেন, তার ইবাদত করার সাথে সাথেই বললেন যে পিতামাতার প্রতি ইহসান করতে হবে, এখানেও ঠিক তদ্রূপভাবে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার প্রতি শুকরিয়া আদায় করার পাশাপাশি পিতামাতার প্রতিও শুকরিয়া আদায় করার কথা বলেছেন। আমরা অনেক সময় মনে করি যে রব মানে প্রভু এটা পৃথিবীবাসীর কেউ বলা হয়, আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকেও বলা হয়, কিন্তু কেন আমরা সেটা জানি না। রব তো আল্লাহর একটা সিফাত, রব হলো আল্লাহর একটা গুণ। সাধারণত আমরা জানি যে আল্লাহর গুণ মানুষ লাভ করতে পারে না, কিন্তু আল্লাহর এমন এমন গুণ রয়েছে যেগুলোর কিছু গুণ মানুষ রাখতে পারে, তবে মানুষের এই গুণের লিমিট রয়েছে, সীমাবদ্ধতা রয়েছে, কিন্তু আল্লাহর ওই গুণটার ভিতরে কোনো সীমাবদ্ধতা নেই। রব মানে প্রকৃতপক্ষে যিনি লালন পালন করেন, এই কারণে পিতা মাতাকে আল্লাহর সাথে জামানায় যারা দাস দাসী পুষত, মনিব তো তার দাস দাসীকে লালন পালন করত, দেখাশোনা করত, তার ভালো মন্দ খোঁজ খবর রাখত, তার সার্বিক দায়িত্ব গ্রহণ করত। যদিও বা ওই দাস দাসী তার মনিবের কথা শুনত, কিন্তু প্রকৃতপক্ষে এটাও ঠিক যে ওই মনিবের যাবতীয় দায়ভার হচ্ছে ওই দাসীর দায়ভার মনিবের উপর পড়ে যায়, তার যাবতীয় বিপদ আপদ খরচ খাবার দাবার যাবতীয় কিছুর ব্যাপারে দায়িত্বভার পড়ে যায় কার প্রতি, তার মনিবের প্রতি। এই কারণে মনিবকেও প্রভু বলা হয়। যেমনটা আপনারা শুনেছেন ইউসুফ আলাইহিস সালামের যে জেনার মতো নেককার্যের যে কাহিনী আপনারা শুনেছেন, সেই কাহিনী তিনি কিন্তু বলেছিলেন যে আমি কিভাবে এই কাজ করতে পারি, অথচ আমার প্রভু আমাকে উত্তম আবাসস্থল দিয়েছেন, আমাকে পোশাকাদি দিয়েছেন, কাপড় চোপড় দিয়েছেন, আমাকে উত্তম বাসস্থান দিয়েছে, আমাকে থাকার মতো জায়গা দিয়েছে, খাবার আদি দিচ্ছে, তা আমি কেমন করে এটা করতে পারি। তো তাফসিরে কিন্তু যদিও বা অনেকে এখানে প্রভু বলতে আল্লাহর কথা বলতে চেয়ে বলেছেন, কিন্তু অধিকাংশ তাফসিরকারক বলেছেন যে এখানে তার মনিব অর্থাৎ তার মনিবকে তিনি ইসলাম উদ্দেশ্য করে বলেছেন যে আমার প্রভু। কেননা পৃথিবীতে যারা কারো অধীনস্থ থাকে তাদেরকে মনিব বলা হয়, যার অধীনস্থ কেউ থাকে তাকে দাস দাসী বলা হয়, আর যার অধীনস্থ থাকা হয় তাকে মনিব মালিক প্রভু বলা হয়। কিন্তু এই প্রভুদের একটা লিমিট রয়েছে, সীমাবদ্ধতা রয়েছে, কিন্তু আল্লাহর কোনো সীমাবদ্ধতা নেই। ঠিক তদ্রূপভাবে পিতা মাতা এই রবের অর্থ কিন্তু প্রথমেই বলেছি যে রব মানে হলো যিনি লালন পালন করেন, প্রতিপালন করেন। তো আল্লাহ যেমন সার্বিক দৃষ্টিকোণ থেকে মুমিন কাফের মুশরিক বেদিন যাকে তিনি দেখতে পারেন যাকে দেখতে পারেন না তাদের প্রতি তিনি সন্তুষ্ট, তার প্রতি তিনি সন্তুষ্ট নন, সকলকে যেমন তিনি লালন পালন করেন, সকলের দেখভাল করেন, ঠিক তদ্রূপভাবে একজন পিতা একজন মাতা তার যে নিজস্ব সন্তান রয়েছে প্রত্যেক সন্তানকেই তিনি লালন পালন করে থাকেন, হোক বা তার সেই সন্তানটা ভালো বা খারাপ। আল্লাহ সকলকে লালন পালন করেন, কিন্তু একজন পিতা মাতা তার নিজের সন্তানকে লালন পালন করেন। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা আমার বা তুমি আমার শুকরিয়া আদায় করবে, এবং এর পাশাপাশি বলছে যে তুমি তোমার পিতা মাতারও শুকরিয়া আদায় করবে, কারণ আমি যেমন তোমাকে সার্বিক দৃষ্টিকোণ থেকে বিপদ আপদ থেকে রক্ষা করে চলি, তোমাকে সার্বিক দৃষ্টিকোণ থেকে হেফাজত করে চলি, ঠিক পৃথিবীতে তোমার পিতা মাতাও তোমাকে সার্বিকভাবেই তোমাকে প্রোটেক্ট করার চেষ্টা করে, তোমাকে হেফাজত করার চেষ্টা করে, তোমার কিসে ভালো হবে কিসে মন্দ হবে সর্বদাই তোমার পিতামাতা তোমার ব্যাপারে চিন্তা ফিকির করে থাকে। তা পিতামাতা হলো আপনার আমার জন্য পৃথিবীর লালন পালনকারী, আর সবার লালন পালনকারী হচ্ছেন সার্বিক দৃষ্টিকোণ থেকে কিয়ামতের শেষ পর্যন্ত এবং এই পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই কারণে তিনি প্রথম শুকরিয়া আদায় শুকরিয়া পাওয়ার অধিকার রাখেন, হক রাখেন। এরপরে দ্বিতীয় যারা হক রাখেন তারা হচ্ছে পিতামাতা, তারপরে অন্য সব ব্যক্তিবর্গগণ। অথচ আমরা পিতামাতার শুকরিয়া আল্লাহর শুকরিয়া আদায় করি না করি না, পিতামাতারও করি না, পিতামাতারও করতে চাই না চাই না, আল্লাহরও শুকরিয়া আদায় আমরা করি না, কিন্তু আমরা অন্যের শুকরিয়া আদায় করতে খুবই ব্যস্ত।
কেননা অন্যের শুকরিয়া আদায় করলে, অন্যকে শুকরিয়াদারের নামে পাম দিলে, তাকে ফুলিয়ে তুললে আমাদের লাভ হয়। এই কারণে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি না, পিতামাতার শুকরিয়া আদায় করতে চাই না। যেখানে লাভ হয় শুকরিয়া আদায় করলে আমাদের চোখে, আমরা সেখানে শুকরিয়া আদায় করে থাকি সম্মানিত উপস্থিতি। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, জেনে রাখো, ইলাইয়াল মাসির, তোমাদেরকে আমার কাছেই আসতে হবে। অর্থাৎ যাওয়ার জায়গা কোথাও নেই, আমার কাছেই তোমাদের প্রত্যাবর্তন স্থল, আমার কাছেই তোমাকে তোমাদেরকে আসতে হবে। অতএব আমাদের সাবধানতা অবলম্বন করা উচিত ইবাদত করার ক্ষেত্রে, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত ইতায়াত করার ক্ষেত্রে, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইতায়াত করার পাশাপাশি অবশ্যই আপনাকে আমাকে আমাদের পিতা মাতার কথা শ্রবণ করে সেভাবে চলা উচিত, যদি তা আল্লাহ ও তার রাসূলের কথার বিরুদ্ধে না যায়। এবং এর পাশাপাশি তাদের শুকরিয়া আদায় করা উচিত, কেননা এতেই রয়েছে আপনার আমার জন্য পরিপূর্ণ হজের নেকি। শুধু তাই নয়, হাদিসটি এই ব্যাপারে একটা হাদিস রয়েছে, যে হাদিসটি মুসনাদে আহমদে এসেছে, আহমদ বিন হাম্বল রহিমাহুল্লাহ বর্ণনা করেছেন। এছাড়া মুসনাদে আবি আলাতেও হাদিসটি এসেছে, 2760 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন যে আতা রাজুলুন, একজন ব্যক্তি আসলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূলের কাছে একজন আগন্তুক ব্যক্তি আসলো, এসে বলছে ইয়া রাসূলুল্লাহ ইন্নি আশতাহি, নিশ্চয় আমি আশা করেছি, ইচ্ছা পোষণ করেছি, আমার কামনা বাসনা হচ্ছে আল জিহাদা, আমি জিহাদ করব, আমি জিহাদ করব, এটা আমার কামনা, এটা আমার বাসনা, এটা আমার ইচ্ছা আকাঙ্ক্ষা। ওয়ালা আকদিরু আলাইহি, কিন্তু আমি যে জিহাদ করব এ ব্যাপারে আমি ক্ষমতা রাখি না। এখন হতে পারে শারীরিক ক্ষমতা, হতে পারে সার্বিক দৃষ্টিকোণ থেকে ক্ষমতা, এখানে সেটা উল্লেখ নেই, উল্লেখ রয়েছে যে তিনি ক্ষমতা রাখেন না। কিন্তু তিনি একথা বলছেন যে হে ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদ করার খুবই আকাঙ্ক্ষা পোষণ করছি, ইচ্ছা করছে, আমার খুব আকাঙ্ক্ষা যে আমি জিহাদ করব, কিন্তু আমি তো ক্ষমতা রাখি না, তাই আমি জিহাদ করতে পারছি না। তখন আসলাম বললেন যে হাল বাকিয়া মিন ওয়ালাদাইকা আহাদুন, যে তোমার কি পিতা মাতার মধ্য থেকে কেউ কি জীবিত আছে? এরকম হাদিস হয়তো আপনারা অনেকেই শুনেছেন। তাই আসলাম বলছেন এই হাদিস তো ঠিক অনুভাবে বলছেন যে হাল বাকিয়া মিন ওয়ালাদাইকা আহাদুন, তোমার পিতা মাতার মধ্য থেকে কেউ জীবিত আছে? অন্য হাদিসে বলা হয়েছে যে তোমার পিতা মাতা কি জীবিত আছে? যখন ওই ব্যক্তি বলল যে না, আমার পিতা মাতার মধ্যে উভয়ে জীবিত নেই, তখন বলছিলেন যে একজন কি জীবিত আছে? এরকম অনেক হাদিস রয়েছে। তো এই হাদিসে বলা হচ্ছে যে তোমার পিতা মাতার মধ্যে কেউ কি জীবিত আছে? তখন ওই ব্যক্তি বলল যে উম্মি, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার মা জীবিত আছে। তখন আল্লাহ সাল্লাম বললেন যে ফাআবলিল্লাহ ফি বিররিহা, তুমি তোমার মায়ের সাথে সদাচরণ করার ক্ষেত্রে আল্লাহকে ভয় করো, তুমি তোমার মায়ের সাথে সদাচরণ করার ক্ষেত্রে আল্লাহর ইতায়াত করো, তুমি তোমার মায়ের সাথে সদাচরণ করার ব্যাপারে আল্লাহর আদেশ মেনে চলো, আল্লাহর হুকুম অনুযায়ী তুমি তোমার মায়ের সাথে সদাচরণ করো, ভালো কর্মকাণ্ড করো, কথাবার্তা বলো। এ কথা বলার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে ফাইজা ফালতা জালিকা, যদি তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথার আলোকে তুমি এরকম ভাবে তোমার মায়ের সাথে সদাচরণ করতে পারো, উত্তম ব্যবহার, উত্তম কথাবার্তা বলতে পারো, ফাআনতা হাজ্জুন, তাহলে তুমি হয়ে যাবে একজন হাজি, ওয়া মুতামিরুন, একজন উমরাকারী, ওয়া মুজাহিদুন, একজন মুজাহিদ। কিন্তু শর্ত দিয়েছে এটাই যে ফাইজা রাজিয়াত আঙ্কা উম্মুকা, এটা তখনই হবে যখন তোমার সদাচারণে, তোমার আচার ব্যবহারে, তোমার কথাবার্তায় তোমার মা তোমার প্রতি সন্তুষ্ট হবে। শর্ত দিয়েছে কি যে ফাইজা রাজিয়াত, অতএব যখন সন্তুষ্ট হবে আঙ্কা তোমার ব্যাপারে, উম্মুকা তোমার মা, তার মানে একজন মা যখন তার সন্তানের প্রতি সন্তুষ্ট হয় আচার ব্যবহারে, কথাবার্তায়, কোনো কর্মকাণ্ডে, আর সেটা যদি হয় আল্লাহর ইতায়াত অনুযায়ী, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহলে সেই ব্যক্তি তিনটি ফজিলত একসঙ্গে পেয়ে যাবে,
একজন ব্যক্তি হজ করলে যেমন হাজি হয়, হাজি হলে তার জন্য কি হয়, সে অনুরূপ একজন হাজি হিসাবে পরিগণিত হবে। মানে হাজির হজ আদায়কারীর মতো সে পরিপূর্ণ নেকি তার আমলনামাতে পেয়ে যাবেন। দুই নম্বরে বলেছেন, একজন উমরাকারী ব্যক্তি উমরা করলে যেমন উমরাকারী হয়ে যায় এবং এর সব সে পেয়ে যায়, ঠিক তদ্রূপভাবে একজন ব্যক্তি যখন আল্লাহ সুবহানাল্লাহর কথার আলোকে, তার দেখানো পথ পদ্ধতির আলোকে পিতামাতার প্রতি ভালো আচরণ, ভালো কথাবার্তা বলে আর এতে পিতামাতা সন্তুষ্টি হয়ে যায়, তাহলে সেই ব্যক্তি দ্বিতীয় ফজিলত লাভ করবে। সেটা হচ্ছে একজন ব্যক্তি উমরা করলে যে নেকি লাভ করে সে তার আমলনামায় সেই নেকি পেয়ে যাবেন। তিন নম্বর ইসলাম ফজিলতের কথা বলেছেন, সেটা হচ্ছে একজন ব্যক্তি জিহাদ করলে যে নেকি লাভ করতে পারে, এই ব্যক্তি যদি তার মায়ের সাথে ভালো আচরণ করে, ভালো কথাবার্তা বলে এবং সেটা যদি আল্লাহ সুবহানাহু ওয়া দেখানো পথ পদ্ধতি অনুযায়ী হয়, এতে তার মা রাজি খুশি থাকে, সন্তুষ্টি হয়, সন্তুষ্ট থাকে তার প্রতি, তাহলে সে ব্যক্তি মুজাহিদ হিসাবে পরিগণিত হবে। তিনটি ফজিলতের কথা বলা হলো, হাজি, উমরাকারী এবং মুজাহিদ হিসাবে সেই ব্যক্তি পরিগণিত হবে। তার মানে এই তিন ধরনের ব্যক্তির সওয়াব সে তার আমলনামায় পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এমনি এমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের ইবাদতের কথার পাশাপাশি নিজের ইবাদতের কথা বলতে গিয়ে পিতামাতার প্রতি ইহসানের কথা এমনি বলেনি, নিজের প্রতি শুকরিয়া আদায় করার কথার পাশাপাশি এমনি এমনি তিনি পিতামাতার প্রতি শুকরিয়া আদায় করার কথা এমনিতেই বলেননি। কারণ এতে অনেক নেকি রয়েছে, এতে অনেক ফজিলত রয়েছে, ইহকাল এবং পরকালে অনেক সুখ শান্তি এই পিতামাতার প্রতি এহসান করার মাধ্যমেই অর্জিত হয়, আর সেটা হতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেখানো পথ পদ্ধতি অনুযায়ী। এখন আপনি বলতে পারেন, এটা কেমন কথা, পিতামাতার প্রতি এহসান, এটা আবার আল্লাহ সুবহানাহুর পথ ও পদ্ধতি অনুযায়ী হবে কেন? হ্যাঁ, আল্লাহ সুবহানাহুর পথ ও পদ্ধতি ছাড়াও পিতামাতাকে প্রতি এহসান করা যায়। দেখেন না, বাহিরের রাষ্ট্রগুলিতে যারা বেধর্মী এবং এইগুলো দেখা দেখি অনেক মুসলিম যারা বেধর্মীদের কৃষ্টি কালচার নিয়ে পিতামাতার জন্য অনেক কর্মকাণ্ডই করছে, অথচ এই কর্মকাণ্ডগুলো হলো একদম শিরকি, একদম বেদাতি, একদম ইমান ধ্বংসকারী কর্মকাণ্ড, কিন্তু এগুলোর মাধ্যমেও তারা চেষ্টা করে পিতামাতার সন্তুষ্টি অর্জন করার জন্য, পিতামাতা আবার খুশিও হয়। অনেক পিতামাতা আছে সন্তান দাড়ি কাটলে পিতামাতা খুশি হয়, তো পিতামাতা খুশি হওয়া মানে তো পিতামাতার প্রতি ইহসান করা, ঠিক কিনা? অনেক পিতামাতা আছে যে ডিজিটাল, যেমন যুগ হচ্ছে ওই রকম ডিজিটাল মেয়েকে বিয়ে করলে পিতামাতা খুশি হয়, বোরকাওয়ালি দিনদার মেয়েকে বিয়ে করলে পিতামাতা খুশি হয় না। তো পিতামাতার খুশি তো হচ্ছে পিতামাতার প্রতি ইহসান করা। এ কারণে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ফা আবলিল্লাহ ফি বিররিহা, এই সদাচরণ করতে গিয়ে আল্লাহর ইতায়াতের দিকে লক্ষ্য রাখতে হবে। তোমার পিতামাতা খুশি হবে এই ভেবে তুমি আল্লাহর ইতায়াতকে ভুলে গিয়ে, পিতামাতার খুশির জন্য ইসলামকে ভুলে গিয়ে, ইসলামের নিয়ম কালচারকে ভুলে গিয়ে বেধর্মীদের কালচারকে গ্রহণ করতে হবে, এটা ইসলাম অনুমোদন দেয়নি। অতএব ইসলামের ভিতরে থেকেই কোরআন সুন্নার আদলেই আল্লাহর রাসূলের কথার আলোকেই আপনাকে আমাকে আপনার আমার পিতামাতার প্রতি ইহসান করতে হবে, তাহলেই এই তিনটি ফজিলত হাজি, উমরাকারী এবং মুজাহিদের সওয়াব পেতে পারি, না হলে আমরা সওয়াবের পরিবর্তে গুনাহের ভাগিদার হয়ে যাব। যদিও বা আমরা পিতামাতার প্রতি ইহসান করে থাকি এবং পিতামাতা খুশিও হয়ে যায়, কিন্তু এক্ষেত্রে আল্লাহ খুশি হন না, আল্লাহ রসুলও খুশি হন না। সম্মানিত উপস্থিত, এরপর দুই নম্বর যে বিষয় সেটা হচ্ছে হজ যারা সম্পাদন করে এই হজ সম্পাদনকারীকে সাহায্য করা। আপনি আপনার সার্বিক দৃষ্টিকোণ থেকে যতটুকু পারেন একজন হজ সম্পাদনকারীকে যদি আপনি সাহায্য সহযোগিতা করেন তাকে বা তার পরিবারকে, তাহলে আপনি তাকে সাহায্য করলে একটি হজের সওয়াব পাবেন, তাকে এবং তার পরিবারকে উভয়কে সাহায্য করলে দুটি হজের সওয়াব পাবেন। আর এ কারণেই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আপনাকে আমাকে অর্থাৎ একে অপরকে ভালো ভালো যে কাজগুলো করা হয়, যে ভালো ভালো কাজগুলো ইসলাম বলেছে, যে কল্যাণকর কাজের কথা ইসলাম বলেছে,
এই কল্যাণকর কাজের প্রতি একে অপরকে সাহায্য করার কথা ইসলাম পথ বাতলে দিয়েছে, নির্দেশনা দিয়েছে, দেখিয়ে দিয়েছে। এবং অন্যায়, অশ্লীল, বেহায়াপনা, শিরক, বেদাত, কুফুরের ব্যাপারে সহযোগিতা করা থেকে বিরত থাকতে বলেছে। এবং এই সাহায্য করতে গিয়ে আল্লাহকে ভয় করতে হবে, কেননা আপনি আপনার সুবিধা মতো কাউকে সাহায্য করবেন, কাউকে সাহায্য করবেন না। ভালোর ক্ষেত্রে সাহায্য করবেন সুবিধা অনুযায়ী, খারাপের ক্ষেত্রে সাহায্য করবেন সুবিধা অনুযায়ী। এমনটা করার ক্ষেত্রে আপনাকে আমাকে আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, একটু লক্ষ্য করি, পাঁচ নম্বর সূরা, সূরা মায়েদার দুই নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা পরস্পর পরস্পরকে, মানে একে অপরকে, একজন আরেকজনকে সহযোগিতা করো, একজন আরেকজনকে তোমরা সহযোগিতা করো, বীর মানে কল্যাণকর কাজে, ভালো কাজে, নেকির কাজে, ওয়াত তাকওয়া, এবং যেসব কাজে তাকওয়া রয়েছে এই তাকওয়া পূর্ণ কাজগুলিতে তোমরা একে অপরকে সহযোগিতা করো। তাহলে যেখানেই নেকি রয়েছে, যেখানে তাকওয়ার কোনো চিহ্ন রয়েছে, যে এই কাজ করলে তাকওয়া বৃদ্ধি হয়, এই কাজে তাকওয়া রয়েছে, এই কাজ করলে নেকি রয়েছে, এরকম প্রত্যেকটি কাজে আমরা আমাদের ক্ষমতা অনুযায়ী, আমরা আমাদের সক্ষমতা অনুযায়ী, আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী জবান দিয়ে, হাত দিয়ে, অর্থ দিয়ে, সার্বিক দৃষ্টিকোণ থেকে আমরা একে অপরকে সাহায্য করব। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশনা দিয়েছেন, কিন্তু আমরা এদিকে অনেক পিছিয়ে রয়েছি। অপরদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, আর শুনে রাখো, তোমরা ইস মানে পাপ, উদওয়ান মানে সীমা লঙ্ঘনতা, তোমরা পাপের ক্ষেত্রে এবং বাড়াবাড়ি বা সীমা লঙ্ঘনতার ক্ষেত্রে একে অপরকে সাহায্য সহযোগিতা করিও না। আজকে আমরা একজন আরেকজনের জমি দখল করতে চাচ্ছে, এই জমি দখলে আমরা সাহায্য সহযোগিতা করছি। একজন অপরজনের ধান কেটে নষ্ট করে দিতে চাচ্ছে, আমরা এক ভাই আরেক ভাইকে সাহায্য সহযোগিতা করছি। একজন অপরের বাড়িতে চুরি করবে, আমরা এই চোরকে সাহায্য সহযোগিতা করছি। বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আমরা আজকে ভালো কাজে নয়, অন্যায়, অশ্লীল, বেহায়াপনা এবং যে কাজে পাপ রয়েছে, ইসলামের সীমা লঙ্ঘন রয়েছে, আমরা এরকম কাজগুলিতে একে অপরকে সাহায্য সহযোগিতা করে যাচ্ছি, কিন্তু অথচ আল্লাহ সুবহানাল্লাহ এই কাজগুলিতে সহযোগিতা করার ব্যাপারে নিরুৎসাহিত করেছেন, নিষেধাজ্ঞা জারি করেছেন, হারাম করে দিয়েছেন। এবং এরপরে বলছেন যে আত্তাকুল্লাহ, আর তোমরা এই সাহায্য করা না করার ব্যাপারে আল্লাহকে ভয় করবে। তো আত্তাকুল্লাহ শব্দটা এখানে নিয়ে আসার অনেক কারণ রয়েছে। এর প্রথম কারণ হচ্ছে যে আপনি আপনার সুবিধা অনুযায়ী কাউকে সাহায্য করতে পারবেন না। একজনকে জমির ব্যাপারে সাহায্য করলে আপনারই লাভ হবে, কারণ সে জমিটা বিক্রি করতে পারলে আপনি কিনবেন বা আপনার পাড়া প্রতিবেশী কিনবে। এই কারণে তার বিপদের সময় আপনি বলছেন যে যেহেতু আপনি টাকা পয়সা কোথাও খুঁজে পাচ্ছেন না, কেউ আপনাকে ধার দিচ্ছে না, তো আপনারা জমিটা বিক্রি করে দিন। এটাও এক ধরনের সাহায্য পরামর্শ, কিন্তু এই সাহায্যটা তার যদিও বা কল্যাণ উপস্থিত হয়, কিন্তু এর ভিতরে তার অকল্যাণ লুকায়িত রয়েছে, আপনার নিজস্ব কল্যাণ রয়েছে। এরকম অসংখ্য ব্যক্তি আপনার আমার সাহায্য করতে আসে, কিন্তু ভিতরে তার সাহায্যের কোনো নামমাত্র থাকে না, নিজের কল্যাণ তার থাকে। নিজের কল্যাণ হবে, লাভ হবে, তাই যাচিয়ে বা এগিয়ে এসে আপনাকে আমাকে সাহায্য করছে। ইসলাম বলেছে, আল্লাহ তার রাসূল বলেছে, এই কারণে আপনাকে আমাকে সাহায্য করতে আসে না। তাই আল্লাহ বলছে আত্তাকুল্লাহ, এই সাহায্য করা না করার ব্যাপারে আল্লাহকে ভয় করবে, আল্লাহ আছে এটা খেয়াল রাখবে। ইন্নাল্লাহ শাদিদুল ইকাব, কেননা নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাদিদুল ইকাব, বড়ই কঠোর শাস্তিদাতা, শাস্তির ব্যাপারে তিনি কোনো প্রকারের কমতি করবেন না, খুবই কঠোর। তো আমরা আমাদের সমাজে দেখা যায় যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত, তার করুণা, তার যে দয়া, আমরা এগুলোই মানুষকে বলে বেড়াই, কিন্তু আল্লাহ যে বড়ই কঠোর, শাস্তি দিনে কোনো কোনো প্রকার কমতি করেন না, এগুলো কিন্তু আমরা বলে বেড়াই না। আল্লাহ যেমন পাশাপাশি দয়ামান, রহমান, তিনি পাশাপাশি আবার একাব, তিনি শাদিদুল একাব, শাস্তি দিনে বড়ই কঠোর, তিনি পাকড়াওকারী, তিনি পাকড়াও করতে একবার পিছপা হন না যখন তিনি পাকড়াও করা শুরু করে দেন। কিন্তু এগুলো আমরা আমাদের সমাজের লোকদেরকে এগুলো বলি না, যার কারণে মানুষ আল্লাহর দয়াই দেখতে পায়, আল্লাহর শাস্তি দেখতে
পায় না। যদি মানুষের কাছে আমরা দয়ার পাশাপাশি শাস্তির কথাগুলো আল্লাহর বর্ণনা করতে পারতাম, তাহলে মানুষ বুঝতো যে আল্লাহর যেমন দয়া রয়েছে ওরকম আল্লাহ পাকড়াও করতে পারেন, তার শাস্তি বড়ই কঠোর। আল্লাহ যেমন তার রহমতের দৃষ্টি মানুষকে দেন, ওরকম যারা তাকুন নিচে প্যান্ট পরে এদের প্রতি আল্লাহ রহমতের দৃষ্টিও দেন না। এরকম করে যে আমরা সমন্বয় করে একে অপরকে আমরা যদি এই দিনের এই ব্যাপারগুলো বলতে পারতাম, তাহলে দেখা যেত আজকে আপনার আমার ভিতরে আল্লাহর দয়ার নামক গুণের পাশাপাশি আল্লাহর শাস্তি নামক গুণটাও আমরা বুঝতে পারতাম। তো বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র আয়াতের মাধ্যমে বুঝাচ্ছেন যে আপনাকে আমাকে একে অপরকে সাহায্য করতে হবে ভালো কাজে, তাকওয়াপূর্ণ কাজে, এবং অন্যায় অশ্লে বেহায় আপনা যেখানে তাকওয়া নেই কল্যাণ নেই এরকম কাজে সহজতা করতে নিষেধ করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, এর অনেক কারণ রয়েছে। কেননা যখন আপনি যাকে যে কাজে আপনি সহযোগিতা করবেন, আপনি সেই কাজের সওয়াবটা আপনার আমলনামায় লাভ করতে পারবেন। একটু লক্ষ্য করি, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই ব্যাপারে একটা হাদিস বর্ণনা করেছেন কিতাবুল জিহাদ আস-সিয়ার, জিহাদ এবং যুদ্ধ চলাকালীন আসবাবপত্র সংক্রান্ত অধ্যায় রয়েছে। বাবু ফাজলি মান জাহাজা গাজিয়ান আও খালাফাহু বিখয়রিহি, যে যে ব্যক্তি কোনো গাজীকে সাহায্য করল অথবা তার রেখে যাওয়া পেছনে রেখে যাওয়া পরিবারকে সাহায্য সহযোগিতা করলো, তার কি ফজিলত রয়েছে, এই অনুচ্ছেদে হাদিস নাম্বার 2843 হাদিস বর্ণনা করেছেন যায়েদ বিন খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করছেন, তিনি জানিয়ে দিচ্ছেন যে মান জাহাজা গাজিয়ান, যে ব্যক্তি কোনো গাজীকে সাহায্য সহযোগিতা করলো সার্বিক দৃষ্টিকোণ থেকে তার ক্ষমতা অনুযায়ী, তার সামর্থ্য অনুযায়ী। জাহাজা মানে আসবাবপত্র জোগাড় করে দেওয়া, এটাকে জাহাজ বলা হয়, সহযোগিতা। তো বলা হচ্ছে মান জাহাজা গাজিয়ান ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি কোনো গাজীকে, মানে কি যিনি যুদ্ধ করতে যাবেন যুদ্ধ পথযাত্রীকে যে ব্যক্তি সাহায্য করলো, যে আল্লাহ রাসা জিহাদ করার জন্য যাচ্ছে, ফাকাত গাজা, যে সাহায্য করলো, যে তার আসবাব পথে সহযোগিতা করলো, সে নিজেই গাজীর অনুরূপ হয়ে গেল। তো একজন জিহাদকারী ব্যক্তির প্রধানত তিনটি জিনিসের প্রয়োজন, বলতে পারেন একজন জিহাদকারী ব্যক্তির তিনটি জিনিসের প্রয়োজন, একটা হলো সেলা তার অস্ত্র, আরেকটা হলো তার বাহন, আরেকটা হলো তার পাথেয় মানে খাবার দ্রব্য সামগ্রী। একজন জিহাদকারীর তিনটি জিনিসের প্রয়োজন, অস্ত্র, বাহন, খাদ্য দ্রব্য। তো এই তিনটির যে কোনো একটি বা যে যারা তিনটি দিবে বা এই তিনটির কোনো একটিতে সহযোগিতা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী বোঝা যাচ্ছে সে ব্যক্তি, একজন ব্যক্তি এই তিনটির কোনো একটিকে যখন সাহায্য করবে একজন গাজীকে, তখন সে নিজেই গাজীর অনুরূপ হয়ে যাবে। মানে সে একজন জিহাদকারী ব্যক্তি সে গাজী হলে যত সওয়াব অর্জন করবে, এই ব্যক্তি ন্যূনতম হোক সাহায্য করার কারণে সে ব্যক্তি তদ্রূপ সওয়াব তার আমলনামায় পেয়ে যাবে। এরপরে বলছে যে ওয়ামান খলাফা গাজিয়ান ফি সাবিলিল্লাহি বিখাইরিন, আর যে ব্যক্তি কোনো গাজী যখন জিহাদে গিয়েছে, এই জিহাদে যাওয়ার কারণে তার পিছনে যে পরিবার সে রেখে গিয়েছে, এই পরিবারের কল্যাণের জন্য, পরিবারের সার্বিক দৃষ্টিকোণ, কল্যাণকর বিষয়গুলোর ব্যাপারে যারা সহযোগিতা করবে, এই পরিবারকে যারা দেখাশোনা করবে, ফাকাত গাজা, সেও গাজীর অনুরূপ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে একটা বিষয় বোঝা যাচ্ছে যে এখানে হলো এই গাজীকে সাহায্য করা হলো ভালো কাজ। তো যদি কোনো ব্যক্তি গাজী অর্থাৎ জিহাদকারী ব্যক্তির জিহাদের কোনো বিষয়ে সাহায্য করে, এর পাশাপাশি তার পরিবারকেও কোনো না কোনো দৃষ্টিকোণ থেকে সাহায্য করে, তাহলে একই সঙ্গে একই সময়ে সে ব্যক্তি, ওই গাজী তো একটা জিহাদের সওয়াব পাচ্ছে, আর এই ব্যক্তি একই সঙ্গে তাকে এবং তার পরিবারকে সহযোগিতা করার কারণে দুটি জিহাদ করার সওয়াব একসঙ্গেই পেয়ে যাচ্ছে, ঠিক কিনা? কারণ তাকে সাহায্য করার কারণে একটা গাজীর সওয়াব পাওয়া যাচ্ছে, এবং তার রেখে যাওয়া পরিবারকে সাহায্য করার কারণেও আর একটা গাজী হওয়ার সওয়াব পাওয়া যাচ্ছে। তাহলে যে ব্যক্তি একসঙ্গে দুটি কাজই করবে, সে একসঙ্গে দুটি জিহাদ করার সওয়াব পেয়ে যাচ্ছে। তো অত্র হাদিসের ব্যাখ্যায় আমরা অনেক সময় অনেক হাদিসের ব্যাখ্যা আমরা জানি,
ওরকম ভাবে ইমাম বুখারীর আরো একটি ব্যাখ্যা গ্রন্থ রয়েছে, অনেকে অনেক ব্যাখ্যা লিখেছেন। যেমন ইমাম বুখারী রহিমাল্লাহ ব্যাখ্যা লিখেছেন, ফাতুল বারী লেখা হয়েছে, ইবনে হাজার আসকালানি লিখেছেন, এরকম আরও রয়েছে মিন্নাতুল বারী, এরকম আরও অনেক ব্যাখ্যা রয়েছে। ঠিক তদ্রুপভাবে ইবনুল বাত্তাল রহিমাহুল্লাহ একটি ব্যাখ্যা লিখেছেন, শরহে সহিহ বুখারী লি ইবনুল বাত্তাল। এই বইয়ের অত্র হাদিসের ব্যাখ্যায় পাঁচ নম্বর খণ্ডে এখন পৃষ্ঠায় বলা হয়েছে যে ইমাম তবারী রহিমাহুল্লাহ তিনি অত্র হাদিসকে সামনে রেখে এবং সূরা মায়েদার পাঁচ নম্বর সূরা মায়েদার দুই নম্বর আয়াতকে সামনে রেখে তিনি বলেছেন যে ওয়াফিহি মিনাল ফিক, এখানে অনেক কথাবার্তা রয়েছে, অনেক বুঝ রয়েছে, অনেক জ্ঞান রয়েছে। সেটা কি? যে আন্না কুল্লা মিন মান আনা, নিশ্চয়ই যে ব্যক্তি সাহায্য সহযোগিতা করে মুমিনান কোনো মুমিনকে, আন্না কুল্লা নিশ্চয়ই ওই প্রত্যেক ব্যক্তি, মান যে ব্যক্তি, আনা সাহায্য সহযোগিতা করবে মুমিনান কোনো একজন মুমিনকে, আলা আমালি খয়ের কল্যাণকর কোনো কাজে। ইমাম তাবারি বলছেন যখনই কোনো মুমিনকে কোনো ব্যক্তি কোনো কল্যাণকর কাজে সাহায্য সহযোগিতা করবে, ফাদিল মুইন আলাইহি, যে ব্যক্তি সাহায্য করছে এই মুইন মানে সাহায্যকারী, এই সাহায্য কারী ব্যক্তির উপর রয়েছে আজরুন সওয়াব। কিরকম? মিসল আমেল, যে ব্যক্তি কর্মটা করলো ওই ব্যক্তি কর্ম করে যে সওয়াব পাবে, ঠিক অনুরূপ যিনি সাহায্য সহযোগিতা করছেন তিনিও ঠিক অনুরূপ সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। হয়তো আপনারা অনেকে বুঝেছেন, অনেকে বুঝতে পারেননি। ইমাম তাবারী রহিমাহুল্লাহ তিনি বলছেন যে যখনই কোনো, যে ব্যক্তি হোক, যখনই কোনো মুমিন ব্যক্তি আর একজন মুমিন ব্যক্তিকে কোনো কল্যাণকর কাজে সাহায্য সহযোগিতা করবে, তো যে ব্যক্তিকে সাহায্য করা হলো সে তো কাজটা করবে, করবে না? করলে সে আমেল হয়ে যাচ্ছে, মানে কর্মচারী, যে কর্মটা করে। তো বলা হচ্ছে, তিনি বলছেন এই যে যাকে সাহায্য করা হয়, তিনি যে কাজ, যে কাজের তাকে সাহায্য করা হলো, তখন যখনই তিনি সেই কাজটা করবেন, ওই কাজটা করার সঙ্গে সঙ্গে তিনি যে সওয়াব পাবেন, যে ব্যক্তি ওই কাজটা করার ব্যাপারে সাহায্য সহযোগিতা করলো সেও অনুরূপ সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। তো অত হাদিস ব্যাখ্যার আলোকে একটা হাদিস আমাদের সামনে উপস্থাপন করছি, যে হাদিসটা এই বিষয়ের সাথে সম্পৃক্ত রয়েছে, যে হাদিস ইমাম নাসাই রহিমাহুল্লাহ তার সনন কুবরা নাসাইতে উল্লেখ করেছেন, কিতাবুস সিয়াম, সিয়াম সংক্রান্ত অধ্যায়ে, বাবু সওয়াবি মান ফাত্তারা সায়মান, যে ব্যক্তি সিয়াম পালনকারীকে ইফতার করাবে তার কি সওয়াব রয়েছে, এই অনুচ্ছেদে হাদিস নম্বর 3316 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন পূর্বের রাবি যায়েদ বিন খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন পূর্বের মতো এখানে উল্লেখ করছেন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান জাহাজা গাজিয়ান, যে ব্যক্তি কোনো গাজীকে সাহায্য সহযোগিতা করলো, আও হাত যান, এখানে এই সবটাকে উল্লেখ করা হচ্ছে, শেষ করে দিচ্ছে এটা বলেই, আও হাত যান বা কোনো হাজিকে সাহায্য সহযোগিতা করলো তার হজ সম্পাদনের ব্যাপারে, তার টাকা শোট পড়েছে আপনি সাহায্য করে দিলেন, তার কাপড়ে শোট পড়েছে আপনি সাহায্য করে দিলেন, তো তার এই হজ সম্পাদনের সার্বিক দৃষ্টিকোণ থেকে আপনি যদি ন্যূনতম সাহায্য করেন, এর বড় কথা হচ্ছে আও খলাফাহু অথবা ফি আহলিহি, সে তার পিছনে যে পরিবার আহালকে রেখে গিয়েছে, গাজির হোক বা হাজির হোক, আপনি সেই পরিবারকে দেখাশোনা করলেন যে কোনো মূল্যে, আও ফাত্তারা সায়মান, কোনো সিয়াম পালনকারীকে ইফতার করালেন, কানা লাহু, তাহলে যে ব্যক্তি এই কাজটা করবে তার জন্য রয়েছে মিসলু আজরিহি, এই তিন শ্রেণীর ব্যক্তি যে সওয়াব পাবে তারও আমল নামায় সেই সওয়াব নিপিবদ্ধ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তার মানে আগে যেমন হাদিস অনুযায়ী বুঝলেন যে হাজি এবং তার পরিবারকে সহযোগিতা করলে দুটি সওয়াব পাওয়া যাবে, ঠিক তদ্রুপভাবে একজন হাজিকে সাহায্য করলে হজের সওয়াব পাওয়া যাবে, ওরকম হাজির পরিবারকে সাহায্য সহযোগিতা করলে তদ্রূপ সওয়াব, অর্থাৎ পরিপূর্ণ হজ করার সওয়াব পাওয়া যাবে। মিন গারি আইয়াংকুসা মিন উজুরি সাই উজুরি হিম সাইউন, এতে করে কোনো হাজির সওয়াব কম বেশি করা হবে না, অর্থাৎ হাজি হন বা আপনি হন কারো সওয়াব কম বেশি করা হবে না, প্রত্যেককেই পরিপূর্ণভাবেই যার যে সওয়াব দেওয়া হবে। অতএব আমরা যারা হজ করতে পারছি না, আমরা যদি অত্র আলোচনার আলোকে এই দুটি পয়েন্ট বললাম, একটা হলো পিতামাতার সেবা করা, আরেকটা হচ্ছে হজকারীকে হজ করার ব্যাপারে সহযোগিতা করা, এবং সে হজ করতে যখন চলে যায় তার পরিবারকে যে কোনোভাবে হোক আপনার সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করলে আপনি বাসা থেকে, বাসা থাকা সত্ত্বেও
সামান্য এই সহযোগিতা কথা কাজ অর্থ দিয়ে এই সহযোগিতা করার কারণে আপনি আমিও হজের সওয়াব পেতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন